হ্যালো বন্ধুরা তো এই মুহূর্তে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটা হল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স যেটা মানে অ্যাকচুয়াল প্রেস কনফারেন্স নয় টেলিফোনের মাধ্যমে প্রেসকে জানিয়েছেন যে আগামী এক সপ্তাহ অর্থাৎ আগামীকাল সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত যে একটা হিট ওয়েব চলছে কারেন্টলি কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যে অতিরিক্ত মাত্রায় তাপমাত্রা চলছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়েছে কোনো জায়গায় একচল্লিশ বিয়াল্লিশ বা তেতাল্লিশও দেখা গেছে তো এই ক্ষেত্রে যে সমস্ত পড়ুয়ারা স্কুল কলেজে যাচ্ছেন তাদের অত্যন্ত অসুবিধা হচ্ছে এবং সেই কথাকে মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে প্রেসকে জানিয়েছেন যে আগামীকাল থেকে শনিবার পর্যন্ত সমস্ত স্কুল কলেজ সরকারি বেসরকারি সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সকলকেই এই আগামী এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এরপরেও অনেক স্টুডেন্ট চিন্তায় থাকে যে কলেজ থেকে যেহেতু কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই সেহেতু অনেকে চিন্তা করে যে আগামীকাল থেকে তাদের কলেজ হবে কি হবে না এটা একটা কনফিউশন থাকে স্টুডেন্টসদের মধ্যে তো সেই সমস্ত স্টুডেন্টদের ক্লারিফিকেশনের জন্য বলে রাখি তাদের যাতে এই কনফিউশনটা না থাকে তো তার জন্য বলে রাখি যখনই কোনো সরকার থেকে কোনো নোটিফিকেশন দেওয়া হয় যে এই রকম ধরনের যেমন ছুটি বা পরীক্ষা বন্ধ এর আগে আমরা যখন দেখছিলাম যে করোনার যখন লকডাউন ঘোষণা করা হয়েছিল যে দু হাজার কুড়ি সালে যে এইচএস ব্যাচ ছিল তাদের হয়তো কোনো কোনো স্টুডেন্টদের দুটো পরীক্ষা বাদ ছিল কোনো কোনো স্টুডেন্টদের তিনটে পরীক্ষা বাদ ছিল তো সেই অবস্থাতেই যখন লকডাউন ঘোষণা করা হয়েছিল তারপর থেকে কিন্তু সেই পরীক্ষাগুলো আর দিতে হয়নি সেক্ষেত্রে এই সমস্ত প্রশাসনিক যে সমস্ত ঘোষণাপত্র সংবাদপত্রের মাধ্যমে সাধারণ মানুষকে মানুষের কাছে আসবে সেগুলোকেই কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিফিকেশান একটু পরে এলেও তোমরা দেখতে পাবে সো চিন্তার কোনো কারণ নেই তোমাদের আগামী কাল থেকে অর্থাৎ সোমবার থেকে শনিবার কোনোরকম স্কুল কলেজ বা ইউনিভার্সিটি হবে না অ্যাকর্ডিং টু আওয়ার অনারেবল সিএম এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর এই গরমে তোমাদের সকলেরই আশা করছে অসুবিধা হচ্ছে এই গরমে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও